আমাদের পুকুরের একদম টাটকা মাছ, যেটা কিছু কেটেও দিয়েছে, আর তার সাথে এখানে আরেকটা টিকি মাছ, মিরগা, মিরগেল মাছ। হ্যাঁ, তো এই সব, আর এখানে ইটা কি মাছ জানা, ফলি, ফলি, এই সব ফলি, সরপুঁটি। হ্যাঁ, এগুলো সব দিয়ে আমাদের আজকে কুলেখাড়া, মানে দিদা একদম পুকুর পাড় থেকে টাটকা কুলেখাড়া তুলে এনেছে, সেই দিয়ে কিন্তু একটা সুন্দর, আর পুকুরে টাটকা জ্যান্ত মাছ দিয়ে একটা ঝোল হবে, খেতে কিন্তু অসাধারণ হবে, অল্প মশলায় সুন্দর। আমি অবশ্যই আপনাদেরকে সেই রান্নাটা দেখাবো। তো দিদা এখন সব মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করবো। হাই গাইস, তো আজকে আমরা যে মাছটা দেখালাম, তো সেটা দিয়ে কুলেখাড়া দিয়ে মাছের ঝোল করব। তো এখানে মামি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছে, এটাকে ভালো করে একটু ভেজে নেবে। মামি এর মধ্যে কী কী দিয়েছে মশলা, জিরা আদা আর শুকনো লঙ্কা ভালো করে পাটায় বেটে দিয়ে দিয়েছে, তার সাথে পরিমাণ মতো নুন হলুদ, এটাকে ভালো করে মামি কষে, অনেকটা কষে গেছে। তারপরে মামি যে কুলেখাড়া শাকগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলো, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিয়েছে, পাতাগুলো দিয়ে এবার পরিমাপ মতন যতগুলো মাছ আলু পাতা ডান্টি সব সিদ্ধ হবে সেই পরিমাপে জল দিয়ে দিই। নুনটা অবশ্যই কিন্তু এই সময় আপনারা একবার চেক করে নেবেন কত কী লাগবে না লাগবে। আমাদের ঝোল ফুটছে ভালো করে, আলু প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে, আর মামি এবার এর মধ্যে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর মাছ আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর আলু আর পাতা তো প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে, তারপরে এটাকে আমরা নামিয়ে দিই। রেডি হয়ে গেছে, ডাটা আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম কুলেখাড়া দিয়ে কিন্তু মাছের ঝোল অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন, এটা কিন্তু খাওয়া খুবই ভালো, আর একদম টাটকা মাছ দিয়ে আমরা করেছি। আর এরকম দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর ঝোলঝোল হয়ে গেছে। তো কয়েকটা আলু আমি একটু ম্যাশ করে দিয়েছি, আর 5-10 মিনিট আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু ঝোলঝোল করেছি, এখন এটা একটু ঝোল দিয়ে ভাত খাওয়াটা খুব ভালো। তো অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন বাড়িতে, আর কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। তো আজকের জন্য গাইজ এতটুকুই, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু এগুলো বাড়িতে খাবেন, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আজকের জন্য এতটুকু।